প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডাকরুমে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজ আমাদের সাথে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ফটোগ্রাফি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট প্রীতম দাস এবং নুসরাত শারমিন, ট্রেজারার। অভিনন্দন ডাকরুমের সেটে, কেমন আছেন আপনারা? ধন্যবাদ, ভালো আছি। আপনি ভালো? আমি ভালো আছি। আপনাদের ক্লাব দিয়ে শুরু করতে চাই, এটা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একদম পুরনো ক্লাব বলা যেতে পারে। ক্লাবের শুরুর গল্পটা একটু জানতে চাই, কারা শুরু করলো, কিভাবে শুরুটা হলো? শুরু অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং ভাবে শুরু হয়েছিল। এটা স্টার্ট হয়েছে 1997-এ। তখন অ্যাকচুয়ালি ফটোগ্রাফি ক্লাব বা ফটোগ্রাফি এতটা পপুলার ছিল না, এখন যেমন অনেক পপুলার মেইনস্ট্রিম। সো তখন আমাদের ক্লাবের সিনিয়র ভাইয়া সাউদুল ফয়সাল, অনেক রিনাউন্ড একটা ফিগার বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিতে, অফকোর্স আপনারা সবাই জানেন। সো উনি হি স্টার্টেড আউট উইথ এ ভিশন যে ফটোগ্রাফিটা হবে হচ্ছে গিয়ে ওয়ান পার্ট অফ আর্ট। এখন কিন্তু ফটোগ্রাফি ইজ আর্ট ইট সেলফ, এটা আগে হয়তো ওভাবে জানা, মানে ওভাবে কেউ পরিচিতি দিত না। বাট এখন হি দ্যাট ভিশন অ্যাকচুয়ালি ক্যারিড দিস, এখন আমরা NSUPC যা, অ্যান্ড এখন রিসেন্টলি যা, অ্যাকচুয়ালি সবই ওনার ভিশন, ওনার ড্রিমস, ওনার গ্রুপের থেকে। সো এখন হচ্ছে দ্যাটস হাউ উই স্টার্টেড। এটা কত সালে কথা বলছেন? 1997। আমরা ডাকরুমের পক্ষ থেকে সৌদ ভাইকে একটা অভিনন্দন জানাতে চাই, কৃতজ্ঞতা অবশ্যই, নিঃসন্দেহে। আপনাদের রিসেন্টলি একটি ফটো এক্সিবিশন হলো, সেটা ছিল নবমতম এবং এটা একটা ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশন। সেই এক্সিবিশনের গল্প শুনবো, তার আগে ছোট্ট একটা প্রোমো দেখে আসি আপনাদের এক্সিবিশন নিয়ে। প্রিয় দর্শক, চলুন ছোট্ট একটি প্রোমো দেখে আসছি। দর্শক, আমাদেরকে ফোন করা যাবে স্ক্রিনে দেখানো নম্বরে এবং আমাদের ফেসবুক খোলা আছে, আপনার প্রশ্নের অপেক্ষায় থাকলাম। IIUPE, এটা এবার কততম হলো? এবার 9th টাইম ছিল। এটা ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিশন, যেটা নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টার্ট করেছিল সবার আগে ইন্টারন্যাশনাল লেভেলে, যেটা অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেয় ওয়ার্ল্ড ওয়াইড সব স্টুডেন্টদের জন্য। আমরা জানি যে অনেক প্রফেশনাল এক্সিবিশনস হয়, অনেক কম্পিটিশনস হয় ওয়ার্ল্ড ওয়াইড, যেটা প্রফেশনাল ফটোগ্রাফারদেরকে টার্গেট করে, কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে এই 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 জায়গায় বা আমাদের দেশে এইটাই প্রথম প্ল্যাটফর্ম যেটা আমরা ক্রিয়েট করেছি। ইনফ্যাক্ট আমাদের শুরু হয়েছিল এটা ন্যাশনালি, যখন এটা ইন্টার ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিশন ছিল ইন অ্যারাউন্ড 2002। সো ও সময়ে, তারপর থেকে আমাদের চেষ্টা ছিল জিনিসটাকে অ্যাকচুয়ালি গ্রো করানো, অ্যান্ড তারপরে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি যখন আমাদের এখানে এবারও 35টা কান্ট্রিজ থেকে সাবমিশন এসছে, 197টা ইউনিভার্সিটিজ থেকে। সো আমাদের চেষ্টা ওটাই যে অ্যাকচুয়ালি ডে বাই ডে যতটা গ্রো করানো যায়, অ্যান্ড যত বেশি ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টস ইনক্লুড করানো যায় আমাদের এক্সিবিশনটাতে, সো দ্যাট স্টুডেন্ট লেভেল থেকেই যেন আমাদের একটা প্র্যাকটিস চলে আসে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করা। প্লাস এখানে আমরা ইনফ্যাক্ট আমাদের ধরেন এখানকার যে স্টাইলটা আছে, আমরা যখন বাইরের থেকে সাবমিশন পাচ্ছি তারাও একটা লার্নিং চলে আসে এটার মাঝখানে, এটার থ্রুতে বেশ খানিকটা লার্নিং হচ্ছে, পার্টিসিপেট করতে পারছে। সো দ্যাট অ্যাকচুয়ালি যখন স্টুডেন্ট লাইফ থেকে আমরা বের হয়ে যাচ্ছি, প্রফেশনাল লাইফে যদি কেউ চায় সেখানে সে ইজিলি ঢুকতে পারবে, মানে ওই জিনিসটা তার জন্য খুব ইজি হয়ে যায় তখন। এবং 35টি দেশের 197টি ইউনিভার্সিটি,
আয়োজনটা নিশ্চয়ই আসলে খুব একটা সহজ ছিল না। আমরা সেই আয়োজনের গল্পটা জানতে চাই, কিভাবে আসলে সাবমিশন গুলি পড়লো, সিলেকশন প্রসেসটা কিভাবে হলো, কিভাবে ছবিগুলো এক্সিবিশন এলো ফাইনালি। আমাদের একটা সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা ফটোগ্রাফি ক্লাব NSUPC, সেটা হচ্ছে কি, আমরা উই লার্ন ফ্রম আওয়ার সিনিয়র্স। ব্যাক ইন 2000 অ্যাকচুয়ালি ফার্স্ট ইন্টার ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিশন শুরু হয়। সো হোয়াট আওয়ার কালচার ইজ, আমরা যা নিজেরা শিখি উই পাস অন টু দ্য জুনিয়র্স। সো দিস ইজ হাউ, মানে আমরা কিন্তু সবাই স্টুডেন্ট, আমরা এক বছর টাইম পাই টু পুল আপ দিস এক্সিবিশন, অ্যান্ড আমরা এই এক্সপিরিয়েন্সটা কোথা থেকে পাই, আওয়ার সিনিয়র্স থেকে। সো এই ব্যাক আপটার জন্য অ্যাকচুয়ালি এত বড় একটা আয়োজন করা সম্ভব হয়েছে, নাহলে কিন্তু এটা খুবই একটা কঠিন ব্যাপার। আমরা যেটা করি, আমরা অনলাইন সাবমিশন নেই, আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি, যে কয়টা ইউনিভার্সিটি আমরা জানি ইজ পসিবল, ফটোগ্রাফি ক্লাব আছে, ফটোগ্রাফার্স আছে, ওয়ার্ল্ড এর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা উই সেন্ড আউট কল ফর ফটোজ, যে আপনারা আসেন, আমাদের এরকম অ্যামেচার ফটোগ্রাফারদের জন্য এক্সিবিশন হবে। And then they send out photos, সব কিছু অনলাইন বেসিসে হয়, সফটওয়্যার সফট কপি দিয়ে আমরা সব জাজমেন্ট হয় এভরিথিং, অ্যান্ড আফটার দ্যাট সব সিলেক্টেড ফটোজগুলো দিয়ে আমাদের এক্সিবিশনটা হয়, অ্যান্ড উই ট্রাই অ্যাজ মাচ অ্যাজ পসিবল, থ্যাংকস টু ডার্ক রুম, যে আমরা এরকম পাবলিসিটি পাচ্ছি আস্তে আস্তে, যে টু রিচ আউট টু দ্য ওয়ার্ল্ড। এখন এটা বাংলাদেশে হচ্ছে, আমাদের ড্রিম হচ্ছে কি না, বাংলাদেশে না কেন, আমরা বাইরেও যাতে এক্সিবিশনটা করতে পারি, সো ট্রুলি যাতে ইন্টারন্যাশনাল এক্সিবিশন বলা যেতে পারে এটাকে। এবং NSUPC যেভাবে আগাচ্ছে, আমরা শিওর যে নিশ্চয়ই এটা একদিন দেশের বাইরেও এক্সিবিশন করবে ডেফিনেটলি। জাজিং প্রসেসটা তো খুব কঠিন থাকে, কারা কারা যাচ্ছিলেন আসলে? আমাদের এবার জাজ ছিলেন শফিকুল আলম কিরণ, সাউদাল ফয়সাল, আশরাফুল আউল মিশুক এবং আবির আবদুল্লাহ। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আশরাফুল আউল মিশুক ভাইয়া, উনি একসময় IIUP-এরই পার্টিসিপেন্ট ছিলেন, যিনি অ্যাকচুয়ালি গ্রো করে করে উনি এখন পাঠশালার ফ্যাকাল্টি, পাঠশালা থেকে গ্রাজুয়েশন করেছে উনি ফটোগ্রাফির উপরে, অ্যান্ড উনি এখন এই এক্সিবিশনটা জাজ। সো ব্যাপারটা এই লেভেলে চলে এসছে যে গ্রো করে ইন 9 years, অ্যান্ড হোপফুলি ইনশাল্লাহ ইন নেক্সট 10 years অর নেক্সট 9 years হয়তো আরও এখনকার যারা পার্টিসিপেট করছে তারা হয়তো ফিউচারে গিয়ে প্রফেশনাল ফটোগ্রাফার্স হবে, অ্যান্ড এই এরকম একটা এক্সিবিশনকে জাজ করার ক্যাপাবিলিটি গ্রো করবে তাদের মধ্যে। নিঃসন্দেহে, এবং অনেক ফটোগ্রাফার আছে এখন পেশাদার হিসেবে খুব ভালো কাজ করছেন যারা আসলে NSUPC থেকে এসেছে, নিশ্চয়ই আপনাদের এই যাত্রাটা হেল্প করেছে তাদেরকে অনেক অনেক, অ্যান্ড ইনফ্যাক্ট এটা আমাদের প্রাউড ফিল করার মতো একটা ব্যাপার। কিউরেটিং এর একটা ভিন্নতা ছিল, এবার ফটো স্টোরি ছিল, দোতলায় খুব মজা করে ফটো স্টোরি ছবিগুলো রাখা ছিল, খুবই ভিন্ন ধর্মী ছিল, মজা ছিল। কিউরেশনটা কার ছিল? এবং কিউরেশনটা ছিল তানভীর মুরাদ তপু ভাই, মার্শালার ফ্যাকাল্টি, অ্যান্ড অবভিয়াসলি উই অল নো হিম, অ্যান্ড থ্যাঙ্কস টু হিম এত, মানে কিউরেশনটা কিন্তু ফটোগ্রাফি একটা সার্টেন ফটোগ্রাফকে একটা নিউ লেভেলে নিয়ে চলে যায়, ওটার এমফেসিস বাড়াতে পারে কিউরেশন, ওটার এমফেসিস কমাতে পারে কিউরেশন, অ্যান্ড থ্যাঙ্কস টু হিম যে একটা এক্সিবিশনে ঢোকার পরে যে মুডটা ক্রিয়েট হয়, যে আমি একটা, মানে অ্যাকচুয়ালি দিস হোল থিং ইজ এ পার্ট অফ আর্ট, একটা ছবি কিন্তু শুধু ইট নট ইটসেলফ ইজ আর্ট, একটা এক্সিবিশন একটা আর্ট, এটা কিউরেশনের সব ভাবেই পসিবল অ্যাকচুয়ালি কিউরেশনের থ্রুতেই। সো থ্যাঙ্কস টু হিম, থ্যাঙ্কস আ লট, মানে যা এক্সিবিশন, একটা ছবি তো ইট অবভিয়াসলি ক্রিয়েটস এ মুড, বাকি রেস্ট অফ দ্য জব ওয়াজ ডান বাই তানভীর মুরাদ তপু ভাই, অ্যান্ড উই আর সো মাচ থ্যাঙ্কফুল টু হিম ফর দ্যাট। এবং এটা খুব কঠিন, কারণ আপনি যখন আসলে কোনো একজন সোলো ফটোগ্রাফার এক্সিবিশন করেন, একটা স্টাইল থাকে, একটা মুড থাকে, এখানে ভিন্ন ধর্মীয় এতগুলি ছবিকে একটা হলে আবদ্ধ করা, আবার ফটো স্টুডিও ছিল, বড় একটা চ্যালেঞ্জ। এবং তপু ভাই নিঃসন্দেহে সেটা খুব মজা করে করেছেন, তপু ভাইকে ধন্যবাদ ডাকগ্রুপের পক্ষ থেকে। আমরা জানতে চাই যে এই ধরনের একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করতে গিয়ে আপনারা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? চ্যালেঞ্জ মেইনলি যেটা হয় যে আমরা যেহেতু স্টুডেন্ট একটা বডি, সো ওখান থেকেই মেইন চ্যালেঞ্জটা শুরু হয়। সাপোজ আমরা যখন স্পন্সরশিপ খুঁজতে যাই, সো স্টার্টিংয়েই বড় বড় যারা স্পন্সর, পোটেনশিয়াল স্পন্সর আছেন, তারা একটু পিছিয়ে যায় যখনই দেখে যে স্টুডেন্ট বডি যারা অর্গানাইজড একটা এক্সিবিশন, বা তখনই হয়তো ক্যাপেবিলিটিস নিয়ে কোয়েশ্চেন্স চলে আসে। বাট দেন অ্যাগেন, সিন্স ইট ইজ গ্রোয়িং, আমরা এক্সপেক্ট করি ইন ফিউচার এরকম চ্যালেঞ্জেস আরও কমে যাবে। অ্যান্ড আরেকটা সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে এক্সিবিশনটা এভরি ইয়ার সবাই চেষ্টা করে যে নতুন কিছু অ্যাড করা, সো ওটা আমাদের উপর অলওয়েজই একটা প্রেশার থেকে যায়, বিকজ আফটার 9 years এখন এসে অ্যাড করার মতো জিনিস খুব কম, বিকজ অলরেডি এত কিছু করা হয়ে গেছে, সো নতুন কি অ্যাড করব এই জিনিসটা সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হয়েছিল, ইনফ্যাক্ট প্রেশার হিসাবে কাজ করে। তারপরে আমরা চেষ্টা করেছি ছোট ছোট প্রত্যেকটা ফিল্ডেই একটা এক্সট্রা মুড ক্রিয়েট করার, একটা এক্সট্রা ক্রিয়েটিভিটি অ্যাড করার, সো এই তো।
এবং সেদিকে আগাচ্ছেন সেটা আপনাদের কাজ দেখলে আসলে বোঝা যেতে পারে। আমরা একটু ক্লাবের রেগুলার অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে চাই, কি করা হয় আসলে সাধারণত? আমাদের ক্লাবের মেইন মোটোটাই যেটা, যে আমরা ফটোগ্রাফি যাতে রাখতে পারি পড়াশোনার পাশাপাশি, আরো অনেক কাজের পাশাপাশি ফটোগ্রাফিটা যাতে একটা কন্টিনিউয়াস ফ্লোতে যায়, এটার জন্য আমরা অবভিয়াসলি প্রতি ফিল্ড ট্রিপ যেটা হয় আমরা ওয়ান ডে ফিল্ড ট্রিপ করি, NPFT করি, দ্যাট ইজ ন্যাশনাল ফটোগ্রাফি ফিল্ড ট্রিপ। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই ফর 10 to 15 days, অ্যান্ড আমরা করি ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফিল্ড ট্রিপ। এখান থেকে অনেক অনেকে আছে না যে ফটোগ্রাফি কিন্তু শিখানো যায় না আবার সবাইকে, কিছু কিছু মানুষ আছে যারা ইউনো ইনবিল্ট কিছু একটা কম্পোজিশন সেন্স থাকে, সো আমরা এই সব ফিল্ড ট্রিপের থ্রুতে ওই কিছু ট্যালেন্ট বের করেছে, ঠিক আছে, সামওয়ান হ্যাজ সাম পটেনশিয়াল, এটাকে আমরা একটু ডেভেলপ করলে ইট ক্যান বিকাম সামথিং বেটার। সো আমরা এইসব ফিল্ড ট্রিপ থেকে যেগুলো পাই, ফটোগ্রাফার্স পাই, তাদের জন্য আমরা কি করি, আমরা একটা ইনহাউস একটা এক্সিবিশন করি, সেটা হচ্ছে শুধু নর্থ সাউথ স্টুডেন্টসদের জন্য, এটা হচ্ছে ইন্ট্রা ফটোগ্রাফি এক্সিবিশন, সেটা প্রতি বছর হয়। অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আওয়ার বিগেস্ট IIUPE ইন্টারন্যাশনাল ইন্টার ফটোগ্রাফি এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন। সো এখানে তো বাইরের সব স্টুডেন্ট, বাইরের ইউনিভার্সিটি তো যেরকম পার্টিসিপেট করছে, আমাদের কিন্তু ফটোগ্রাফি ক্লাবে পার্টিসিপেন্ট সবচেয়ে হাইয়েস্ট। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এখানে কিন্তু জাজমেন্টে নো ওয়ান নোস কোনটা ফটোগ্রাফি ক্লাবের ছবি বা কোনটা বাংলাদেশের ছবি বা বাইরের ছবি। সো এখানে আমরা বুঝে যাই যে আমরা ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কোন পর্যায়ে যায় যায়, একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে দে ক্যান স্ট্যান্ড আউট থ্রু দিস। অ্যান্ড আমরা চেষ্টা করি যে কিছু না কিছু ফটো আড্ডা বা ওয়ার্কশপ মানে সারা বছরই কিছু না কিছু থাকে, কিছু না হলেও অ্যাটলিস্ট লেটস গো ফর আ ফটো ওয়ার্ক প্রতি ফ্রাইডেতে কোথাও, না হলে পুরান ঢাকায় যাই, পুরান ঢাকা ইজ দ্য বেস্ট প্লেস টু গো ফর আ ফটো ওয়ার্ক। সো অবভিয়াসলি এরকম কিছু না কিছু রেগুলার অ্যাক্টিভিটিস থাকে ফটোগ্রাফি। আপনি বলছিলেন যে আপনারা ফটো ওয়ার্ককে দেশের বাইরেও গিয়েছেন, ক্লাব থেকে এটা কি প্রতি বছরই রেগুলার একটি প্রোগ্রাম? এটা প্রতি বছর একবার করে যাওয়া হয়, আমরা যাওয়ার চেষ্টা করি। গত বছর আমরা গিয়েছিলাম রাজস্থানে, এক্সেলেন্ট একটা এক্সপিরিয়েন্স, এক্সেলেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল রাজস্থানে। ইনফ্যাক্ট ওর সাথে যদি অ্যাড করি, আমরা একটা ইয়ার লং ওয়ার্কশপও স্টার্ট করেছি, এটা লাস্ট গত 2 বছর ধরে চলছে। সেটা হচ্ছে যে আমরা এক পার সেমেস্টার ওয়াইজ একটা করে ডিভিশন করেছি, যে ইনিশিয়াল লেভেল, তারপর একটা মিড লেভেল, তারপর একটা অ্যাডভান্স লেভেল। সো এক বছরে কমপ্লিট হয়ে যায় মোটামুটি, 3টা সেমেস্টার যেহেতু এক বছরে। সো ওইভাবে করে একটা ওয়ার্কশপও ক্রিয়েট করা হয়েছে, যেখানে আমাদের ক্লাবের যারা মেম্বার্স আছে তারা পার্টিসিপেট করতে পারে। অ্যান্ড লেভেলগুলি আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল ওয়াইজ সেট করা হয়েছে, যেখানে আমরা বাইরে থেকে ফটোগ্রাফার নিয়ে এসেও তারা আমাদের ওয়ার্কশপ নিচ্ছেন। সেরকম একটা ডেভেলপমেন্ট প্রোগ্রামও আমরা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছি মেম্বারদের জন্য। উই ট্রাই যে আমাদের মেম্বাররা যারা শিখছে তারা যাতে বাইরের ফটোগ্রাফার যারা খুব এখন প্রমিনেন্ট লেভেলে তাদের সাথে একটা কনস্ট্যান্ট কন্টাক্টে থাকে, যে ইটস নট পসিবল, পৃথরাজে ভাইকে তো আমি সব জায়গায় পাচ্ছি না। সো আমাদের চেষ্টা হচ্ছে কি, ঠিক আছে পৃথরাজে ভাই আপনি আসেন আমাদের সাথে এসে একটা ওয়ার্কশপ করেন, সো দ্যাট আমাদের যে মেম্বাররা আপনার কাছের থেকে শিখুক, কাজ দেখুক, অ্যান্ড এক্সপিরিয়েন্স বিল্ড আপ করুক। সেটাই, এবং এতে যেটা হয় যে ভবিষ্যতে আসলে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে তাদের ভীষণভাবে এই প্ল্যাটফর্মটি কাজ করছে বলে আমাদের বিশ্বাস। আমরা একটু করে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই, অনেক কিছু তো করা হলো, আর কি কি করার স্বপ্ন দেখছেন ফিউচারে? অবভিয়াসলি যেহেতু ফটোগ্রাফির সাথে রিলেটেড, ইনফ্যাক্ট জিনিসটা ইউনিভার্সিটিতে ঢোকার পরেই এসেছে আর এই ক্লাবের জন্য, বিকজ তার আগে ওরকম কোনো প্ল্যানও ছিল না, কিন্তু সিন্স জিনিসটা ডেভেলপ হচ্ছে সো এটা ছেড়ে দেওয়ার একদমই প্ল্যান নেই, বিকজ যেটা স্টার্ট করেছি এটা গ্রো করার ইচ্ছা আছে ফিউচারে। ইনফ্যাক্ট জব করি বা বিজনেস করি, যেটাই করি তার সাথে সাথে পাশাপাশি ফটোগ্রাফিটা প্র্যাকটিস করে যেতে চাই। অ্যান্ড আস্তে আস্তে এরকম যেটাই প্ল্যাটফর্ম পাবো বা যেরকমই সুযোগ পাবো লার্ন করার, সেখান থেকে কিছু না কিছু ইনপুট নেওয়ার চেষ্টা করব। বেশ, আপনি যদি কিছু অ্যাড করতে চান ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নর্থ সাউথ ফটোগ্রাফি ক্লাবের, এটা তো একটা গ্রোয়িং প্রজেক্ট, এটা মানে শুধু আমার পরিকল্পনা দিয়ে না, দ্য ক্লাব ইজ মেড আপ অফ ইটস মেম্বার্স, আমি এখন প্রেজেন্টে আছি, ফিউচারে আরো অনেক মেম্বার থাকবে, সবার ছোট 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 প্যাশন ড্রিম নিয়ে কিন্তু একটা বিশাল বড় পরিকল্পনা। সো আমি একা বললে এটা খুবই আনফেয়ার হবে টু দ্য হোল ক্লাব ইটসেলফ, সো আই হোপ যে ইট গ্রোজ, এখন যা আছে তার চেয়ে অবভিয়াসলি যাতে ডাবল IIP যাতে আরো গ্র্যান্ড লেভেলে যেতে পারে, দ্যাট ইজ হোয়াট দ্য মেইন ইউনো মোটো ইজ। এন্ড আমরা চাই যে ফটোগ্রাফি যেমন এখন কিন্তু একটা এভলিউশন আসছে ফটোগ্রাফিতে, এভরিওয়ান হ্যাজ আ ক্যামেরা, সবাই মানে ইটস সো ইজি অ্যান্ড সবার একটা খুব ইজি ওয়ে আউট নিজের প্যাশন বা নিজের ক্রিয়েটিভিটিতে ব্রিং আউট করার। সো আমরা চাই যে হ্যাঁ সবাই স্টুডেন্ট লেভেল থেকে একটা বেস পাক,
অ্যান্ড পরে যে দে ক্যান ডু সামথিং ফর আওয়ার কান্ট্রি, আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। দ্যাট ইজ বেসিক্যালি দ্য এইম অফ ফটোগ্রাফি ক্লাব আই থিঙ্ক। এবং আমার মনে হয় যে এই ধরনের ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবগুলি আসলে হয়তো তার স্বপ্নের সিঁড়িতে প্রথম পাটা রাখতে সাহায্য করে, তার পরবর্তীতে যার যেটা ভালো লাগে সে সেটা এগিয়ে নিয়ে যেতে চায়। খুব ভালো লাগছিল কথা বলে। আমরা একদম শেষ প্রান্তে, দর্শকদের থেকে একটু করে ছোট করে বিদায় নিই। আপনাদেরকে অনেক ধন্যবাদ ডাক্তার রুবে আসার জন্য। আশা করছি এনএসইউপিসি আরো অনেক দূরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথা বললাম দুজন তরুণ আলোকচিত্রীর সাথে, ভীষণ ভালো লাগলো। এই তরুণদের হাত ধরে নিশ্চয়ই আমাদের ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব না শুধু আমাদের বাংলাদেশের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি অনেক দূরে গিয়ে যাবে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে গিয়ে যাবে, সেই স্বপ্নই আমরা দেখছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।